আক্রান্ত অনির্বাণ ভট্টাচার্য, তবে তিনি উপসর্গহীন। গত 12 দিন ধরে করোনায় ভুগছেন তিনি, তবে বর্তমানে ভালো আছেন তিনি বলে জানা গেছেন। উপসর্গহীন সংক্রমণ বলে বাড়িতেই আলাদাভাবে রয়েছেন খুকা, তবে অবশ্যই সব নিয়ম মেনে। সেই নিয়ম মানার ক্ষেত্রে বিন্দুমাত্র কোনো ত্রুটি রাখছেন না অনির্বাণ, তাই আপাতত তারকার অনুরাগীদের চিন্তার কোনো কারণ নেই। আপাতত গৃহবন্দী অবস্থাতেই চিকিৎসকের দেওয়া সব নির্দেশ মেনে চলছেন। ঘড়ির কাঁটা ধরে চলছে খাওয়া দাওয়া ও সব ওষুধপত্র নেওয়া। তবে টলি তারকার বাড়ির অন্য সদস্যরা এখনও করোনায় মুক্ত। প্রসঙ্গত, গত 10 অক্টোবর বড় পর্দায় মুক্তি পেয়েছে গুলন্দাজ ছবিতে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে। পঞ্চমীতে পুজো মুক্তির দিন সবার সঙ্গে প্রিমিয়ারে এসেছিলেন অনির্বাণও। বাইপাস সংলগ্ন একটি মলের মাল্টিপ্লেক্সে সেই ছবির প্রিমিয়ার শোয়ে উপস্থিত ছিলেন অভিনেতা। দেবও উপস্থিত ছিলেন সেই ছবির প্রিমিয়ারে। শোনা যাচ্ছে ওই প্রিমিয়ার শো থেকে বাড়ি ফেরার পর থেকেই নাকি অসুস্থ বোধ করতে শুরু করেন অনির্বাণ। এরপরে করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে তার। প্রসঙ্গত, এর আগে রঞ্জিত মল্লিক, কুয়েল মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তীর মতো টলিপাড়ার অনেক নামি নামি করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে পরিস্থিতিতে অনির্বাণ দ্রুত সুস্থ হয়ে উঠুক, আপাতত সেটাই কামনা করছেন তার অনুরাগী ও ইন্ডাস্ট্রির সহকর্মীরা। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।